সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিগত 3 থেকে 4 দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম CEX.io এর মাইনিং বট। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি তাদের অফিসিয়াল টুইটার পেজে এবং তাদের টুইটার পেজটা ইয়েলো ভেরিফাইড। সেই সাথে তাদের ফলোয়ার সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি, 665K বা 665,000 সামথিং প্লাস হবে। 3 দিন আগে তারা কিন্তু এই পোস্টটা করেছিল। প্রথম এই পোস্টটাতে তারা উল্লেখ করেছিল, ব্রেকিং নিউজ, আওয়ার মিনি গেম অন টেলিগ্রাম হিট 10,000 প্লেয়ার্স সোফার। অর্থাৎ যখনই তাদের এই মিনি গেমটা টেলিগ্রাম বট মাইনিং অ্যাপটি লঞ্চ করে, সাথে সাথেই কিন্তু 10,000 প্লেয়ার এই গেমটিতে পার্টিসিপেট করে। আমরাও কিন্তু বাদ যাইনি, আমরাও অংশগ্রহণ করেছি এবং করছি, এবং আশা করছি এখান থেকে ভালো একটা ইনকাম আমরা জেনারেট করতে পারবো। ভিডিও ধারণকালীন সময় 6 ঘন্টা আগে তারা এই টুইটটা করেছিল, যেখানে তারা টুইটের মাধ্যমে বুঝিয়েছে আপনি যত বেশি ট্যাপ করবেন তত বেশি আর্ন করতে পারবেন। 9 ঘন্টা আগে তাদের এই টুইটটা যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন CEX.io তারা কিন্তু ক্রিপ্টো ডেবিট কার্ডের প্রচলন শুরু করেছে। তবে এটা আমাদের জন্য না, দুঃখের বিষয় এটাই, সুখের বিষয় হচ্ছে তাদের জন্য যারা ইউরোপিয়ান ইউনিয়নের রেসিডেন্টশিপ যাদের রয়েছে। খেয়াল করে দেখুন, এখানে স্পষ্টতই উল্লেখ করা রয়েছে ইইএ রেসিডেন্টস, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর যারা রেসিডেন্টস তারাই এই সুবিধাটা পাবে। তবে পরবর্তীকালে এশিয়া বা সাউথ এশিয়ার জন্য যদি তারা এই ডেবিট কার্ডের প্রচলন করে, তাহলে হয়তোবা আমরাও এটা পেতে পারি। 11 ঘন্টা আগে তাদের এই টুইটটা যদি আপনারা দেখেন, এখানে আসলে মূলত আমি জাস্ট আপনাদের বোঝাতে চাচ্ছি যে রেগুলার বেসিসে তারা আপডেট দিয়ে যাচ্ছে, এবং সেই সাথে সাথে তারা বিভিন্ন ফানি গেমেরও প্রচলন করছে বা গিভওয়েরও ব্যবস্থা করছে। যেমন এখানে তারা উল্লেখ করছে একজনকে 30টা ডস কয়েন দিবে। এছাড়া 11 ঘন্টা আগে তারা এই টুইটটাও করেছিল, যেখানে কোশ্চেন করা হয়েছে, হাউ মেনি CEXP হ্যাভ ইউ ট্যাপ সোফার, এ পর্যন্ত আপনি কত CEXP ট্যাপ করে কালেক্ট করেছেন, অর্থাৎ টেলিগ্রাম বট মাইনিং যেটাতে আমরা আজকে সাইন আপ করবো, এবং সেই সাথে সাথে আমরা মাইনিংও করব এবং এক্সট্রা টোকেনও আর্ন করব বিভিন্ন সোশ্যাল টাস্ক কমপ্লিট করার মাধ্যমে, এবং সেই সাথে সাথে CEX.io এই CEX বা ওয়ালেট এখানেও আমরা সাইন আপ করব। এবং কীভাবে KYC করবেন সেই প্রসেসটা আমি জাস্ট দেখিয়ে দিব, আশা করি যে আপনারা কাজগুলো সম্পন্ন করতে পারবেন। সো বন্ধুগণ, আমরা এখানে আর সময় নষ্ট করব না, বরঞ্চ এখানে সময় নষ্ট না করে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তবে তার আগে আমি আপনাদের ছোট্ট একটা আপডেট দিচ্ছি, আর আপডেটটি হচ্ছে, আপনারা যারা টেলিগ্রাম বট মাইনিংয়ের লেটেস্ট অ্যাপগুলো পেতে চান, তারা অবশ্যই নেভারস্কেপ 365 এই চ্যানেলে সংযুক্ত থাকবেন, এবং সেই সাথে সাথে মোস্ট ভ্যালুয়েবল টেলিগ্রাম বট মাইনিং টু জয়েন এই পোস্ট আপনারা খেয়াল করবেন। কারণ বর্তমান সময়ে যত রকম উল্লেখযোগ্য টেলিগ্রাম বট মাইনিং রয়েছে, সেই মাইনিং অ্যাপগুলোর জয়নিং লিঙ্ক এখানে দেয়া রয়েছে, এবং প্রতিনিয়তই এটা আমি আপডেট করে থাকি। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা একটু বড় হবে, সো আমরা এখানে আর সময় নষ্ট করবো না। সময় নষ্ট না করে বরঞ্চ আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে, অর্থাৎ টুডেস লিঙ্ক নামে যে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন স্ক্রিনে দেখানো এই পোস্টটাতে, যে পোস্টটাতে আমি উল্লেখ করেছিলাম CEX.io মাইনিং বট অ্যান্ড অ্যাপ CEXP টোকেন মাইনিং। জয়নিং লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। সো আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে, যারা এখনও সাইন আপ করেনি তারা এই জয়নিং লিঙ্কে ক্লিক করবেন। জয়নিং লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই বটটা ঠিক এরকম চেহারায় উপস্থিত হবে। উপরে লেখা CEX.io পাওয়ার ট্যাপ বট, আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট নামে একটি বাটন রয়েছে। আমরা এবার নিচে থাকা এই স্টার্ট বাটনে ক্লিক করব। এই স্টার্ট বাটনে আপনি যখন ক্লিক করবেন, সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানেও আপনি কয়েকটা মেনু দেখতে পাবেন, স্টার্ট অ্যাপ, জয়েন কমিউনিটি, ইনভাইটেড ফ্রেন্ড, লঞ্চ CEX.io অ্যাপ। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্টার্ট অ্যাপ এই বাটনে ক্লিক করব। স্টার্ট অ্যাপ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা পপ আপ আসবে, সেখানে ক্যান্সেল এবং স্টার্ট লেখা থাকবে। আমরা অবশ্যই স্টার্ট লেখা এই বাটনে প্রেস করব, বা স্টার্ট লেখাতে আমরা ক্লিক করব। স্টার্ট লেখার ওপর ক্লিক করার সাথে সাথে অ্যাপটি আমাদের সামনে ঠিক এই ইন্টারফেসে উপস্থিত হবে, যেখানে লেখা রয়েছে দ্য অনলি প্লেস টু গ্র্যাব ইউর CEXP টোকেন্স। নিচে এন্টার ইউর ইমেল এই অপশনটা রয়েছে, এখানে আপনি আপনার ইমেল টাইপ করবেন, তারপর নিচে থাকা কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সো আমি এবার আমার ইমেল বা জিমেলটা এখানে টাইপ করব। আমার জিমেলটা টাইপ করা শেষ, দেখতে পাচ্ছেন এবার আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা গ্রিন টিক চিহ্ন চলে আসবে, তারপর আপনার সামনে মূল ইন্টারফেসটা ঠিক এভাবেই উপস্থিত হবে। খেয়াল করেন, ইউর CEXP টোকেন্স উপরেও 0, নিচেও 0,
মাঝখানে কিন্তু আপনার সিএক্সপি বৃত্তটা রয়েছে যেখানে ট্যাপ করতে হবে, এবং সেই সাথে সাথে উপরে খেয়াল করেন 1000 ট্যাপস লেফট, অর্থাৎ প্রত্যেক দিন আপনি 1000 ট্যাপ করতে পারবেন, তবে নির্দিষ্ট সময় পরপর এটা রিফিল হবে। সো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে ট্যাপ করব। একটা ট্যাপ করলে খেয়াল করেন নিচে আপনার 1 CXP অ্যাড হলো, সেই সাথে 999 একটা কমে গেল, অর্থাৎ টোটাল ট্যাপস লেফট এখান থেকে কমবে, নিচে 1 CXP আসবে। এরপর ক্লেম বাটনে ক্লিক দিলে আপনার উপরে CXP 0.00 সেখানে গিয়ে এগুলো জমা হবে। প্রসেসটা খুবই সহজ, আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আমি এই জন্য কিছুক্ষণ আগে ট্যাপ করে নিব, আপনি যতটা পারেন ট্যাপ করবেন। এখানে এক আঙ্গুল দিয়ে আপনাকে ট্যাপ করতে হবে, ট্যাপ সব বা আদার্স অ্যাপের মতো 2-3 আঙ্গুল দিয়ে ট্যাপ করতে পারবেন না। এবার আমি ক্লেম বাটনে ক্লিক করব। 50 CXP ক্লেম বাটনে ক্লিক করা মাত্রই খেয়াল করে দেখুন এই 50 CXP আমার উপরে মূল অ্যাকাউন্টে জমা হয়েছে, আবার নিচে কিন্তু আবারও জিরো হয়ে গেল, সেই সাথে 1000-950। এইভাবে আপনি প্রত্যেক দিন এখানে ট্যাপ করে টোটাল টোকেনটা প্রথমে নিচে নিয়ে আসবেন, তারপর ক্লেম বাটনে ক্লিক করে উপরে নিয়ে যাবেন। এবার আমরা ক্লিক করব টাস্ক বাটনে, কারণ এখানে আমাদের অনেকগুলো CXP পয়েন্ট রয়েছে যেগুলোকে আমাদের কালেক্ট করতে হবে। সর্বপ্রথম রয়েছে রেজিস্টার ইন CX.io অ্যাপ রিওয়ার্ড ইন 5 ডেজ, এখানে 10,000 CXP আপনাকে প্রদান করা হবে। কিন্তু মনে রাখবেন যে এই CX.io এই অ্যাপটা আপনি যখন ইনস্টল করবেন, সাইন আপ করবেন, তার থেকে 5 দিনের মধ্যে আপনাকে এই টোকেনটা 10,000 CXP প্রদান করা হবে। সেই সাথে রেফার করার জন্য আপনার বেশ কিছু টাস্ক রয়েছে এবং অনেকগুলো কিন্তু সোশ্যাল টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি হিউজ পরিমাণ CXP এখান থেকে কালেক্ট করতে পারেন। যেহেতু এই অ্যাপটি বা মাইনিং বটটি বর্তমানে একদম আমরা স্টার্টিং পজিশনে রয়েছি, মানে একদম শুরুতে রয়েছি, মাত্র 3-4 দিন এর বয়স, সো আমরা এখান থেকে অনেক বেশি বেনিফিট নিতে পারবো। এবার আমরা প্রথম যে টাস্ক সেটাতে আমরা ক্লিক করব, অর্থাৎ ডানে থাকা স্টার্ট বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই আপনাকে তারা সরাসরি নিয়ে যাবে গুগল প্লে স্টোরে। যদি গুগল প্লে স্টোরে না নিয়ে আসে তাহলে CX.io এটা গুগল প্লে স্টোরের সার্চ অপশনে লিখবেন, ইনস্টল বাটন আসবে, ইনস্টল বাটনে ক্লিক করবেন। অ্যাপটি ইনস্টল হতে হতে অ্যাবাউট দিস অ্যাপ এই অপশনটা আমরা একটু ঘুরে দেখে আসি যে বর্তমান তাদের ভার্সন কত, তাদের অ্যাপ লঞ্চ হয়েছিল কবে, তাদের অ্যাপের সাইজ কত, এগুলো একটু দেখি। খেয়াল করে দেখুন অ্যাপ ইনফো বর্তমান ভার্সন 10.2.2, মানে অনেক বেশি আপডেট হয়েছে এই অ্যাপটি। আপডেটেড অন লাস্ট আপডেট করেছে তারা 23 মে 2024। ডাউনলোডস অলরেডি 1 মিলিয়ন+ ডাউনলোডস। ডাউনলোড সাইজ অ্যাপটির সাইজ 60 মেগাবাইটের একটু বেশি। অপারেটিং সিস্টেম রিকোয়ার্ড অ্যান্ড্রয়েড 7.0 অ্যান্ড অ্যাবাভ অফার্ড বাই CX.io। অ্যাপটি প্রথম রিলিজ করেছিল তারা 22 ডিসেম্বর 2015, তার মানে 9 বছরের পুরাতন এই CX এই অ্যাপটি। সো এটা আমরা বিশ্বস্ততার সাথে ইউজ করতে পারি। দেখতে দেখতে ওপেন বাটন চলে এসেছে, ওপেন বাটনে ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করা মাত্রই CX.io এই অ্যাপটি আপনার সামনে ঠিক এই ভূমিকায় উপস্থিত হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে 1 মিনিট সময় প্রয়োজন। ভেরিফাই ইয়োর আইডেন্টিটি, 5 মিনিট সময় প্রয়োজন। আসলে এরা খুব দ্রুত আপনার আইডেন্টিটি ভেরিফাই করে, আমি দেখেছি 5 মিনিটেরও প্রয়োজন পড়ে না। ক্রিয়েট ইয়োর অ্যাকাউন্ট এই বাটনে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট ইয়োর অ্যাকাউন্ট বাটনে ক্লিক করা মাত্র আমাদের সামনে ঠিক এই ইন্টারফেসটা আসবে। এখানে আমাদেরকে ইমেল অ্যাড্রেস প্রদান করতে হবে। মনে রাখবেন CX.io টেলিগ্রাম বট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটা আপনি প্রদান করেছিলেন সেই ইমেলটাই আপনাকে এখানে প্রদান করতে হবে। যদি অন্য ইমেল প্রদান করেন তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হবে না, 10,000 CXP আপনি কালেক্ট করতে পারবেন না। আমরা প্রথমে এখানে আমাদের জিমেল বা ইমেল টাইপ করব, তারপর নিচে থাকা কন্টিনিউ যে বাটন রয়েছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে এন্টার পাসওয়ার্ড নামে একটা অপশন আসবে। পাসওয়ার্ডের এখানে আপনাকে মিনিমাম 10 ডিজিটের একটি পাসওয়ার্ড লিখতে হবে বা টাইপ করতে হবে। আর পাসওয়ার্ডগুলো কীভাবে হবে? স্ট্রং পাসওয়ার্ড, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার ডিজিট বা স্পেশাল ক্যারেক্টার, এই 4টা উপাদানের সংমিশ্রণে মিনিমাম 10 ক্যারেক্টারের পাসওয়ার্ড এখানে টাইপ করবেন। তারপর নিচে থাকা কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন। সো আমি এবার স্ট্রং পাসওয়ার্ডটা এখানে সেট করলাম। সাথে সাথে খেয়াল করেন নিচের যে অপশনগুলো ছিল এগুলোতে গ্রিন বা সবুজ টিক চিহ্ন চলে এসেছে, মানে আমার পাসওয়ার্ড ঠিক রয়েছে। এবার আমি নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে, চুজ ইয়োর কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশে বসবাস করেন সেটা সিলেক্ট করতে হবে। আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করার পর নিচে এই 2টা ফাঁকা ঘরে আপনাকে টিক চিহ্ন দিয়ে সব শেষে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সো আফগানিস্তানের উপর ক্লিক করে আমি এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করলাম। এবার আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি এটাতে আমি টিক দিলাম এবং নিচেরটাতেও টিক চিহ্ন দিলাম। সো আমার এই 3টা কাজই কিন্তু কমপ্লিটেড। এবার আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব।
কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ক্যাপচার রিক্যাপচার এরকম অপশন আসবে। আসার পর এটা হয়তো বা অটোমেটিক কমপ্লিটেড হয়ে যাবে। এরপর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে কনফার্ম ইওর ইমেল, অর্থাৎ আপনি যে ইমেলটা প্রদান করেছেন সেই ইমেলে তারা ভেরিফিকেশন কোড সেন্ড করেছে। সেই কোডটা কপি করে তারপর এখানে ভেরিফিকেশন কোড এই নিচে এখানে আপনাকে পেস্ট করতে হবে। পেস্ট করে তারপর নিচে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সো এবার আমরা আমাদের জিমেইলে চলে আসবো। জিমেইলে আসলে দেখতে পাবেন cx.io থেকে আপনার একটা মেল এসেছে। মেলের নিচে আসবেন, আসলে কনফার্ম ইমেল এই লেখার নিচে আপনার এই যে ভেরিফিকেশন কোড রয়েছে এই কোডের উপর চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে কপি বাটন আসবে, এরপর আপনি কোডটা কপি করবেন। কপি করে সরাসরি আবার অ্যাপে চলে আসবেন। আসার পর ভেরিফিকেশন কোড এখানে পেস্ট করবেন। পেস্ট করে তারপর নিচে থাকা অ্যাক্টিভেট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করে একটু সময় অপেক্ষা করবেন, দেখতে পাবেন যে আপনার এখানে অর্থাৎ cx.io তে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিটেড। অ্যালাউ বাটনে ক্লিক করবেন। সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ডান পাশে কমপ্লিটেড লেখা। এবার ভেরিফাই ইওর আইডেন্টিটি, 5 মিনিট লাগবে ভেরিফাই করতে। সো আপনারা চাইলে ভেরিফাই নাও এই বাটনে ক্লিক করবেন। তবে মনে রাখবেন এই বাটনে ক্লিক করার পূর্বে অবশ্যই আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভার লাইসেন্স আপনার সঙ্গে নিয়ে আসবেন। প্রথমে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। কান্ট্রি বাংলাদেশ দিবেন, জিপ কোড আপনি যেখানে বসবাস করেন তার জিপ কোড দিবেন, সিটি আপনার শহর দিবেন, স্ট্রিট অ্যাড্রেস লিখবেন, সব কিছুর ডেটা এখানে টাইপ করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এভাবে কমপ্লিট করার পর সেকেন্ড অপশনে গিয়ে আপনার লাইভনেস চেক আসবে, অর্থাৎ একটা বৃত্ত আসবে, সেই বৃত্তর ভিতর আপনার ফেসটা থাকবে। আপনি মুখটাকে একটু ডানে বামে উপরে নিচে নাড়াবেন বা ঘুরাবেন। এইভাবে করার পর আপনার লাইভনেস চেকটা কমপ্লিট হয়ে যাবে। এরপর সব শেষ অপশনে আসবে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের ছবি তোলার পালা। সো এই প্রসেসটা আমি এই মুহূর্তে দেখাতে পারলাম না। যদি আপনারা কেউ ট্রাবল ফেস করেন বা করতে না পারেন, সেই ক্ষেত্রে আমি হয়তোবা পরবর্তীতে cx.io এর ডিটেলস KYC ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, cx.io এই অ্যাপে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। সো আমরা এবার টেলিগ্রাম বট মাইনিং অ্যাপে চলে আসলাম এবং এখানে টাস্কে এসে এই যে গো বাটন দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু ক্লিক করেছি, কিন্তু ক্লেম বাটন ইনঅ্যাক্টিভ, কারণ তারা বলেছে 5 দিনের মধ্যে এই রিওয়ার্ডটা প্রদান করবে। আসলে আমি দেখেছি 24 ঘন্টার মধ্যে তারা এটা প্রদান করে। এরপর যারা আপনারা রেফার করতে পারেন ইনভাইট ফ্রেন্ডস, এই অপশনগুলোতে আপনারা রেফার করে এখান থেকে আপনারা টোকেনগুলো কালেক্ট করে নেবেন। এরপর খেয়াল করেন সাবস্ক্রাইব টু cx.io টেলিগ্রাম, জাস্ট এই স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর তাদের টেলিগ্রামে আমরা চলে যাব। স্টার্ট বাটনে ক্লিক করলাম, এবার এখানে তাদের টেলিগ্রামে চলে আসলাম। এখানে নিচে জয়েন বাটন দেখতে পাবেন, জাস্ট জয়েন বাটনে ক্লিক করবেন। এরপর আবার ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের মাইনিং বটে আসব। হাতের ডান দিকে থাকা চেক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লেম বাটন আসবে, এবার আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব। ঠিক এইভাবে প্রত্যেকটা কাজ আমরা কমপ্লিট করব। এখান থেকে 3000 CXP আমি কিন্তু কালেক্ট করলাম। এবার আমরা নিচে থাকা ট্যাপ বাটনে ক্লিক করব। উপরে খেয়াল করেন আমার ব্যালেন্স আগে ছিল 50, এখন কিন্তু 3050। তার মানে আপনি এখান থেকে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে যে CXP টোকেন আপনি আর্ন করবেন সেটা সরাসরি আপনার মূল ব্যালেন্সে গিয়ে যোগ হবে। ফলো cx.io অন এক্স, স্টার্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার টুইটার পেজে নিয়ে আসা হবে। এখানে আপনি অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন, আর ফলো বাটনে ক্লিক করলে অল বেল আইকন নোটিফিকেশন এটাও আপনি কষ্ট করে অন করে দেবেন, যাতে করে তাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনি পেতে পারেন। যেহেতু ফলো করা কমপ্লিট, এবার আমরা আবারও ফিরে আসবো অ্যাপে। এখানে চেক বাটন দেখতে পাচ্ছি, চেক বাটনে ক্লিক করবেন। এরপর ক্লেম বাটন আসবে, ক্লেম বাটনে ক্লিক করবেন। তাহলে এই 3000 CXP আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। এইভাবে আপনি প্রত্যেকটা কাজ কমপ্লিট করবেন। সবগুলো এখন দেখাতে গেলে অনেক বেশি সময় প্রয়োজন পড়বে, তাই আমি এগুলো স্কিপ করলাম। আপনারা প্রত্যেকটা কাজ নিজ দায়িত্বে করে নেবেন। আমি আশা করছি এই কাজগুলো কমপ্লিট করতে আপনাদের কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। তারপরেও কোনো প্রবলেম হলে আপনারা নেভারস্কেপ 365 গ্রুপে অবশ্যই স্ক্রিনশট সহ লিখবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে আপডেট করার জন্য। মূল কাজে চলে আসি। ফার্ম বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন স্টার্ট ফার্মিং এরা। এখানেই মূলত আমাদের কাজ। আমরা জাস্ট স্টার্ট ফার্মিং এরা বাটনে ক্লিক করলে আমাদের ফার্মিং স্টার্ট হবে 4 ঘন্টার জন্য। নিচে আপনারা দেখতে পারবেন ফার্মিং এরা রিওয়ার্ড, এখানে CXP ফার্মিং হতে থাকবে 4 ঘন্টা পর পর। এখানে নিচে ক্লেম বাটনে ক্লিক করে আপনারা ফার্মিংকৃত টোকেনগুলো বা CXPগুলো ক্লেম করবেন এবং সেই সাথে আবার ফার্মিং স্টার্ট করবেন। ফাইনালি আমরা ক্লিক করব স্কোয়াড বাটনে। এখানে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন ইনভাইট ফ্রেন্ডস নামে একটি বাটন রয়েছে। এই ইনভাইট ফ্রেন্ডস বাটনে ক্লিক করে এখান থেকেই আপনি আপনার ইনভাইটেশন লিঙ্ক আপনার ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও আপনার মতো CXP
এই টোকেনটা কালেক্ট করতে পারে, যাতে করে পরবর্তীতে এটা সেল করে আমরা আর্ন করতে পারি। বন্ধুগণ, CX.io এই মাইনিং প্রজেক্ট এবং সেই সাথে এই মাইনিং বটের এই যে আমরা CEXP টোকেন কালেক্ট করছি, এই প্রজেক্টের এই ছিল মোটামুটি আদ্যকথা। এরপরেও যদি কোনো লেটেস্ট আপডেট আসে এবং খুবই আর্জেন্ট বা ইম্পর্ট্যান্ট আপডেট আসে, আমি অবশ্যই সেপারেট ভিডিওর মাধ্যমে আপনাদের তা আপডেট করব। আর তা না হলে আমাদের নেভারস্কেপ 365 টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে আমি আপডেটগুলো শেয়ার করব। আজকে ভিডিও আর দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।